কী হয়েছিল সেই রাতে সেটা জানবার জন্য আমরা আজও সবাই উদগ্রীব হয়ে আছি। আসল সত্যিটা কী, সঞ্জয়ের সাথে কারা ছিল, যিনি ছিলেন তিনি সমস্ত তথ্য কিন্তু ফাঁস করে দিলেন। সমস্ত কল রেকর্ডিং এই ভিডিওতেই তোমরা পাবে। সঞ্জয় কী কী করেছে, কটার সময় আরজি করে পৌঁছেছে, কটার সময় বেরিয়েছে, তার আগে পরে কী কী করেছে, ঘটনা ঘটাবার আগে পরে কী কী করেছে সবটা তোমরা তার সঙ্গী অর্থাৎ তার যে সে সময় সাথী ছিল তার কাছ থেকেই সবটা শুনতে পাবে। তিনিও হচ্ছেন একজন সিভিক। তো তোমরা যাই হোক কল রেকর্ডিংটা অবশ্যই শোনো, একেবারে মন দিয়ে শোনো, এবং সেইখান থেকেই কিছু সংকেত আমরা কিন্তু পেতে পারি যে নির্ধিদায় সমস্তটা সঞ্জয়ের ব্যাপারে জানিয়েছে। সঞ্জয় এখন মহিলা উকিল পেয়ে গেছে, এতক্ষণ কেউ ওর পাশে দাঁড়ায়নি, কিন্তু উকিল পেয়ে যাওয়ার পরই ও তার নিজের বয়ান বদলাচ্ছে। চলো আমরা রেকর্ডিংটা শুনে নিই। আমি তো আসলাম, আসার পরে যখন আমি ব্যাটেলিয়ন যাওয়ার ছেড়ে ব্যাটেলিয়ন যখন গেল না আর দিব ছিল, তখন আমি ওকে ছেড়ে দিয়ে রিটার্ন চলে আসলাম। বাইক কে চালাচ্ছিল? ও চালাচ্ছিল ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো যাইব করতে জানি না ম্যাডাম। ও ও কি বললো, কেন যাচ্ছ তো রাত্রিবেলা? আমি তো কোথাও যাওয়া নেই, একটু মোট খাবো। আমি তো কোথাও যাবো, পরে দিন এটা ম্যাডাম আড়াইটা নাগাদ।
দুপুরে? আচ্ছা, কখন ডাকলো ওকে পুলিশ, কখন নিয়ে গেল ওকে পুলিশ? কখন ডেকেছে আমি জানি না ম্যাডাম, কিন্তু এটা আমি জানি যে যখন আমি বাবাটার সঙ্গে খবর পেলাম, আমার ভাই ফোন করে বললো যে দাদা এরকম পুলিশ এসেছিল আমার কাছে, এরকম সঞ্জয়টা ছবি টবি দেখাচ্ছে আর এই ব্যাপার। তখন আমি ওকে ম্যাডাম ফোন করেছি 4-5 বার, তখন ওকে সেন্টার লোক নিয়ে চলে গেছে লাল বাজার। এটা কটার সময়? রাত্রির 12টা। হ্যাঁ, রাত্রি 12টার সময় আমি খবরটা পেয়েছি যে ও ওর আমার ভাইয়ের কাছে পুলিশ এসেছিল। কিন্তু যখন আজ করে ঢুকলো আমি তখন বললাম কি দেখিস তুই না, ওই যে পেশেন্টটাকে দেখিনি। আমি বলছি আর পেশেন্টের কি দেখবি তুই এখন? তাহলে সে সাত আসি চললো। আমি ওকে তো বাড়ি কথায় কথা বলেছি বাড়ি বাসায় মানে সেটা কি ঘটনাটা জানার পরে না জানার? আমি যখন ওকে বললাম ম্যাডাম যে কিন্তু কেন যেতে চাইছিল না আরজি করে, আর দুষ্কর্ম ঘটিয়ে সেখানে আর ঢুকতে চাইছিল না, কারণ ওর প্রাণে ভয় ছিল, ঠিক সেই কারণেই আর যেতে চাইছিল না। আর এই ভদ্রলোকের কথা থেকে আমরা বুঝতে পারলাম ভীষণ খুশি খুশি ছিল, কারণ একটা মেয়ের চূড়ান্ত সর্বনাশ ঘটিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে, যতদূর আমরা এটাই এখনো পর্যন্ত প্রমাণ পেয়েছি, ঠিক সেই কারণে সে খুশি খুশি ছিল। এবং পরের দিন যখন এই ভদ্রলোক তাকে ডাকতে যায়, সে কিন্তু গায়ে হাত দিয়ে ডাকার পরেও সে উঠছিল না কিছুতেই। 12:50 তখনও পর্যন্ত কিন্তু সে ঘুমোচ্ছিল, অর্থাৎ রাত্রের যে যুদ্ধ তার মধ্যে যেহেতু সে ইনভলভ ছিল, ঠিক সেই কারণে সে এতটাই ক্লান্ত ছিল, ঠিক সেই কারণে তার ঘুমও কিন্তু ভাঙছিল না। তো অনেকটা তথ্য কিন্তু এইখান থেকে উঠে আসছে, তবুও কিন্তু সে এখন এই মুহূর্তে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং সে বলছে সবটাই আমি চাপে পড়ে এতদিন বলেছি, আমি কোনো কিছুর সঙ্গেই ইনভলভ নেই, আমি কোনো কিছুর সঙ্গেই যুক্ত নেই, যেটা গতকাল রাত্রে সে জানিয়েছে। কোনো লয়ার যখন তার পাশে দাঁড়াচ্ছিল না, সে অসহায় হয়ে গিয়েছিল, কিন্তু এখন তাকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছে হচ্ছে যিনি লয়ার, যেটা স্বাভাবিকভাবেই তার ধর্ম, তার কাজ সত্যটা তুলে আনা। তাহলে যে এতদিন সবটা স্বীকার করেছে, সে আজকে পুরোপুরি পাল্টি খেয়ে বলছে আমি কোনোভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নই। কিন্তু যিনি সেই দিন সারা রাত এমনকি বটতলা যাওয়া পর্যন্ত যে ভদ্রলোক তার সাথে ছিল, সর্বক্ষণ ছিল, পরের দিন পর্যন্ত ছিল, যতক্ষণ না তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, সর্বক্ষণ তার গতিবিধি জানে, তারপরেও কী করে বলে যে আমি আরজি করে ছিলাম না, অথচ আরজি করে সিসিটিভি ফুটেজে তাকেই দেখা গেছে। অবশ্যই এর মধ্যে অনেক বড় বড় মাথা আছে সেটা আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও আমরা আশাবাদী যে এর সুরাহা হবে, তিলোত্তমা সঠিক বিচার পাবে, আর কোনো তিলোত্তমাকে যাতে এভাবে চলে যেতে না হয় সেই রকম কিছু একটা ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য আমরা আশা রাখছি প্রতিবাদ চলবে, উই ওয়ান্ট জাস্টিস।